এটা সোয়া মই দুখন প্লেন কনসিডার কৰিছো তোমাকে প্লেন কোনা ইকুয়েশন দেখিছাই আর ভেক্টর ডট এন ভেক্টর ইজ ইকুয়াল টু ডি মই জামানে প্লেনৰ ইকুয়েশন নরমাল ফৰ্মত কনসিডার কৰা নাই নরমাল ফৰ্ম কি বস্তু হয় তোমালোকে বহুতে জানা এটো সোয়া আর ভেক্টর ডট এন কেপ ইজ ইকুয়াল টু ডি হয় নরমাল বুলি কোৱা হয় তাৰমানে ইয়া মিনিং কি জানানে প্লেনৰ ইকুয়েশন এনে হ'ব এক্স প্লাস ডি ওয়াই প্লাস সি জেড ইজ ইকুয়াল টু ডি নরমাল ফর্ম আর এই ফর্মৰ মাজত ডিফারেন্স কি মই কৈছো না যদি এ বি এক্স ওয়াই আর জেড তোমালোকে জানাই এটো আমাক কি রিপ্রেজেন্ট কৰিব অবিসি আর ভেক্টরটো এতিয়া কেতিয়া এন কেপ হ'ব আর কেতিয়া এন ভেক্টর হ'ব যদি এন কেপ হয় তেতিয়া নরমাল ফর্ম বুলি কোৱা হয় আর এন কেপ আর এন ভেক্টর মাজত মই ডিফারেন্স কৰিছো যদি এই কিটা এ বি সি এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার যদি 1 হয় তেতিয়া হলে তাহাতক কোৱা হ'ব ডাইরেকশন কোসাইন আর যদি এটা ডাইরেকশন কোসাইন হয় তেতিয়া নরমাল ভেক্টর বুলি জানা যায় তে মানে তোমালোকক এন ভেক্টর টু এন কেপ টু রিপ্রেজেন্ট কৰিব ঠিক আছে আর কেতিয়াবা কি হ'ব এন ক স্কয়ার কৰি প্লাস কৰিলে 1 না পাবা তেতিয়া তোমালোকে কবা স্যার এটো ফর্ম তাহলে সিম্পল নরমাল হয় এটো আমাক কি ভেক্টর দিছানে কেপ এটা লিখিছো এটো ইউনিট ভেক্টর হয় এটো যদি জানা সো এটো ফর্মকে খালি নরমাল ফর্ম বুলি কোৱা হয় তোমালোকে মই ভিডিওটা সেভ কৰিলে গমে পাবা খালি মনত ৰাখিবা আমি এখন প্লেনৰ ইকুয়েশন দিলে দুটা ফর্ম লিখিব পাৰি কেতিয়াবা তোমালোকৰ এন ভেক্টর লিখে কেতিয়াবা এন কেপ লিখে এন কেপ লিখাটো নরমাল ফর্ম বুলি জানা যায় কিন্তু এন ভেক্টর লিখাটো নহয় নরমাল ফর্ম ঠিক আছে ৰবা এটা মই জেনে এটো ফর্ম কনসিডার কৰিছো এটো ফর্ম মানে সোৱা মিনিংটো কি তোমালোকে গমে পাইছা এ বি সি কিটা ডাইরেকশন কোসাইন নহয় ডাইরেকশন রেসিও হয় হল দুখন প্লেন লং সাবা এটা হইছে এন 1 আর ভেক্টর ডট এন 2 ভেক্টর ইজ ইকুয়াল টু ডি 2 বা তোমালোকে বুঝিব কারণে এনে কে সি পাইছা স্মল এনে কে সি পাইছা মই স্মল এনে লিখিছো ফার্স্ট প্লেন সেকেন্ড প্লেন এটা তোমালোকে মুখ কোয়া নরমাল ফর্মত আছে নি তোমালোকে কবা স্যার নরমাল ফর্মত নাই নরমাল থাকিলে এন কেপ লিখলে না আপনি এটা সোয়া টুয়াইস এক্স প্লাস থাইস ওয়াই প্লাস ফোর জেড ইজ ইকুয়াল টু সেভেন এখন এখন প্লেনৰ ইকুয়েশন তোমালোকে নিশ্চয় জানা তাৰ লিখা আছে সোয়া এ এক্স প্লাস ডি ওয়াই প্লাস সি জেড ইজ ইকুয়াল টু এখন প্লেনৰ ইকুয়েশনে হয় প্লেনৰ ইকুয়েশনে খালি এক্স ওয়াই জেড নি লিখি আর ভেক্টৰটো যাব হয়তো সবে জানা আর লগতে 2 3 আর 4 এ এন অফ রিপ্রেজেন্ট কৰিব এটা মুখ কব লাগে 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার ইকুয়াল টু 1 নেকি নহয় এটা হলে এটা ডাইরেকশন কোসাইন নহয় এটা কি হয় ডাইরেকশন রেশিও এখানে প্লেন কোন নরমাল ফর্মত নাই বস মানে কথা সো নরমাল ফর্মত নাই এতিয়া মন কৰিবা আমি দুখন প্লেন কনসিডার কৰিছো সাবা প্লেন মানে এখন ইমাজিন কৰিবা দেই এখন এখন প্লেন আৰু মই ইয়াতে আন এখন প্লেন কনসিডার কৰিছো অনুমান কৰিব পাইছা কিজান পারপেন্ডিকুলারলি দুখন প্লেন কনসিডার কৰিছো তোমালোকক মই অলৰেডি কৈ থৈছো এখন প্লেনৰ যদি ইকুয়েশন দিয়া থাকে তাৰ দুটা বস্তু কম পোৱা যায় এটা আছে নরমাল দালৰ বিষয়ে ইনফৰ্ম পাবাই যেনেকে লাইন বুলি কলে কার গম পোৱা যায় প্যারালেল ভেক্টৰৰ বিষয়ে যেনেকে গম পোৱা যায় প্লেন বুলি কলে নরমাল দালৰ বিষয়ে গম পাবা সেইটো আইডেন্টিফাই কৰি লব পাৰি মাকো মই মনত পেলাই দিছো 2x + 5y + 4z = 7 হলে ইয়া নরমাল গুণডাল 2 3 আৰু 4 এটা নরমাল হয় ঠিক আছে তেতিয়া হলে তোমালোকে এখন সাপোজ প্লেন নাম্বার 1 এখন প্লেন নাম্বার 2 তোমাক মানে ফাইন্ড দা এঙ্গেল বিটুইন দিস টু নরমাল অর দিস টু প্লেন এই দুখন প্লেনৰ মাজৰ এঙ্গেলটো লব লাগে এই দুখন প্লেনৰ মাজৰ এঙ্গেলটো লিওৱাতকে বেটাৰ হ'ব তোমালোকে এখন প্লেনৰ সোৱা এটা নরমাল দাল পাবা নরমাল মানে পারপেন্ডিকুলার লাইন এটা পাবা সিমিলারলি এখন প্লেনৰ তোমালোকে এটা পারপেন্ডিকুলার পাবা এই দুখন পারপেন্ডিকুলার হোৱাৰ কাৰণে প্লেন দুখনৰ মাজৰ এঙ্গেল 90 ডিগ্ৰী লিখিছানে তাৰ নরমাল দালৰ মাজৰ এঙ্গেলটো সৱ কিমান ডিগ্ৰী 90 ডিগ্ৰী মানে দুখন প্লেনৰ মাজৰ এঙ্গেল উলিয়াবলৈ গ'লে আমি তাৰ নরমাল কিটাৰ মাজৰ এঙ্গেলটো উলিয়াই দিম মই আকৌ এবাৰ কৈ দিছো দুডাল লাইনৰ মাজৰ এঙ্গেল উলিয়াবলৈ গ'লে ইউ হ্যাভ টু কনসিডার আ প্যারালেল ভেক্টৰছ আমি প্যারালেল ভেক্টৰৰ মাজৰ এঙ্গেলটো উলিয়াই থৈ দিম কিন্তু তোমালোকক যেতিয়া দুখন প্লেনৰ মাজৰ এঙ্গেল উলিয়াবলৈ কব তোমালোকে তাহাতৰ কোনকিটা ভেক্টৰ কনসিডার কৰিবা দুটা নরমালৰ ভেক্টৰ কনসিডার কৰিবা এই দুখন প্লেন আৰু এইডাল লাইন কি দৰে এডাল লাইন হয় কিলে নরমাল লাইন হয় এডাল দা লাইন আৰু এডাল লাইন এডাল হৈছে স্মল n1 তাৰমানে এখন প্লেনৰ সৰি এস এখন প্লেনৰ নরমাল আৰু এটো কি হ'ব n2 এখন প্লেনৰ নরমাল এখানে দুখন প্লেনৰ মাজৰ এঙ্গেল উলিয়াবলৈ গ'লে আমি নরমাল দা ইউজ কৰিম সো কেনেকে কৰিম সব ফৰ্মুলা সোৱা আকৌ ইন্টাৰেষ্টিং কথা cos থিটা যদি থিটাটো মাজৰ এঙ্গেল হয় স্মল n1 ডট n2 ম্যাগনিটিউড অফ n1 ইনটু ম্যাগনিটিউড অফ n2 এনি ডাউট কিবা সো ভেরি সিম্পল ফৰ্মুলা সব এটা একে তাহলে যদি টুডাল লাইন দিয়ে ইউ হ্যাভ টু কনসিডার প্যারালেল ভেক্টরস আর যদি দুখন প্লেন দিয়ে ইউ হ্যাভ টু কনসিডার নরমাল ভেক্টরস ফৰ্মুলা সব একদম সেম হল cos থিটা ইয়া b1 b2 কেনে কে লিখিছো ইয়া খালি কি লিখিছো n1 n1 মিন্স ফার্স্ট প্লেন কোন নরমাল দাল আর n2 হইছে
সেকেন্ড টাইম সাপোজ এই দিছো 2x + 3y + 4z = 7 ফার্স্ট প্লেন কোন এটো কলো x - y + z = 4 সেকেন্ড প্লেন কোন ইয়া নরমাল দাম পাছো 2y কে + 3z কে + 4 কে কে এটো এন ওয়ান ইয়া কোয়া i কে - z কে + k কে এটো সেম টু জায়গা জায়গা বহাই দিবা আনসার কোনে কে বুঝাইব খালি কথাটো হিস টু কোড রাখিবা দুডাল লাইনৰ মাজৰ এংগল উলিয়াবলৈ গলে পেৰেলেল ভেক্টৰ কিটা লবা আৰু দুখন প্লেনৰ মাজৰ এংগল উলিয়াবলৈ গলে তাহা নৰমাল কিটা লবা নৰমাল কেনেকা চাই মই কৈ দিলো এটো চোৱা 2 3 4 ফার্স্ট নৰমাল লাল আৰু সেকেন্ড হৈছে 1 মাইনাস আৰু 1 এটো সেকেন্ড নৰমাল জায়গা জায়গা বহাই দিবা আনসার হৈছে ইজ ইট ক্লিয়ার সো ইন দিস ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দা এংগল বিটুইন টু লাইনস এণ্ড দা টু প্লেনস আৰু ইন্টাৰেষ্টিং কথা তোমালোকে জানিলে ভাল পাবা এটো তোমালোকৰ কোর্সৰ পৰা অটাই দিছে কিন্তু মই ইয়াতে এক্সপ্লেইন কৰি দিছো সবারে এই রিপোর্টে এরিবলে কভার কইছ নি তো সামন মই কি কইছ সো এটা লাইন কনসিডার কইছ আর ভেক্টর ইজ ইকুয়াল টু এ ভেক্টর প্লাস ল্যামডা বি ভেক্টর এটা লাইন নেক্সট এখন প্লেন আর ভেক্টর ডট এন ভেক্টর ইজ ইকুয়াল টু ডি মই কি করু নাও ইয়ার গোইং টু ফাইন্ড আউট দা অ্যাঙ্গেল বিটুইন এ লাইন এন্ড এ প্লেন এটা লাইন আর এখন প্লেনের মধ্যে অ্যাঙ্গেল উলিয়াবল কইছ কথা কাট পাবই না দাও সাপোজ এনে কোয়াড্রেন্ট এটু সবারে ইমাজিন কইবা দাও এখন এখন প্লেন হয় এটু মুভাইছ বুঝিলে পারে মই বুঝি লবা আর তো তিনটা টপিক একেলগে ফিনিশ হয়ে যায় তোমালকে টিটা পে বেলেক বেলেকে পড়িব না লাগে সো অ্যাঙ্গেল বিটুইন টু লাইনস অ্যাঙ্গেল বিটুইন টু প্লেনস অ্যাঙ্গেল বিটুইন এ লাইন এন্ড এ প্লেন এটু লাইনৰ ইকুয়েশন এখন প্লেনৰ ইকুয়েশন সো মন কইবা সাপোজ এখন প্লেন হয় এডাল লাইন হয় এডাল এল তোমাক কৈছে এই লাইন আৰু এই প্লেনখন মাজৰ এংগল লিওৱা মই প্লেনখন বুজাবৰ কাৰণে জাস্ট খালি এনেকে লাইনৰ কনসিডার কৰিছো মানে তোমাক এই এংগলটো লিয়াব কৈছে পাহৰি না যাবা এই এংগলটো থিটা লিয়াব কৈছে বুজি লবা দেই তোমালোকে জানা নে লাইন দিয়া থাকে তাৰ পৰা করেসপন্ডিং কি দিয়া থাকে প্যারালাল ভেক্টৰটো সো তোমালোকে এইফালে বি1 টো আছে বুলি ভাবিবা বি ভেক্টৰটো আছে আৰু এটা কথা তোমালোকে জানা নে প্লেনৰ ইকুয়েশন দিয়া থাকিলে কাৰ ইকুয়েশন কম পোৱা যায় নরমাল দাল কম পোৱা যায় সো তোমালোকে কি কইবা এডাল প্যারালাল লাইন দাল আর এডাল ইয়ার করেসপন্ডিং নরমাল দাল এরপর আছে বলে ভাবিবা এডাল দাল লাইন হচ্ছে প্যারালাল লাইন দাল আর এডাল হচ্ছে নরমাল লাইন দাল এটা লাইন নহয় না বাৰু কিন্তু মন কইবা এটা কি আছে অরিজিন এখন প্লেন এখন কাগজ আর এডাল লাইন এখন কাগজ আর এখন লাইনৰ মাজত জেনে লও এংগুল উলিয়াবলৈ দিগদাৰ হয় কিন্তু আমি দুডাল লাইনৰ মাজত এংগুল উলিয়াব শিকিছো দুডাল লাইনৰ এংগুল উলিয়াবলৈ তোমালোকে স্টাডিখন কেনে কোন ফৰ্মুলা পাইছিলা ভেক্টৰ মনত আছেনে a vector dot b vector divided by magnitude of a into magnitude of b angle between two vector mona asene so if a and b are two vectors jodi a aru b duta vector hoy tar major angle ulle formula hoye cos theta is equal to a dot b divided by magnitude of a into magnitude of b eto ka formula angle between two vectors mane duta line or major angle vector mane kile line noy ki direction thoka line hoy so he bostu ke swaba yala hele एंगल बिटवीन टू लाइंस खाली আমি এ আর বি এ1 আর এ2 কেলে লওয়া নাই তোমালোকে জানা নাই এটা পয়েন্ট অফ রিপ্রেজেন্ট করে লাইনৰ ইকুয়েশনে দুটা বস্তু থাকে এটা আছে পয়েন্ট আর আছে প্যারালাল ভেক্টর এই এটা পয়েন্ট কি আমি পয়েন্ট কিটা লওয়া নাই আমি কি লৈছো প্যারালাল ভেক্টর কারণ প্যারালাল ভেক্টর মানে কি ডাইরেকশন অফ দা লাইন মানে এডাল দা লাইন বা এডাল দা লাইন বা কিন্তু তার মাঝে এংগল গেল এটা সব প্লেনৰ আকো লাইন না থাকে না হয় কিন্তু আকে প্লেনৰ ইকুয়েশনটা কি ইয়াত কইলে স্যার প্লেনৰ ইকুয়েশন দিয়া থাকিলে হয় নরমাল দা লিয়া থাকে নরমাল লাইন হয় এখানে ইয়ার পর একটা লাইন লিয়া লৈছো যেটা আমি জানো এই ইকুয়েশনৰ পৰা আমি লাইন উলিয়াইছো যিটো বিষয় জানো ইয়াৰ কি জানা n1 মিন্স নরমাল লাইন দাল জানো ইয়াৰ কি জানা n2 দ্যাট ইজ ইয়াৰ নরমাল লাইন দাল জানো দুডাল লাইনৰ মাজৰ এংগুল উলিয়াবলৈ ভেক্টৰটো হিকি আহিছো এখানে ab জেগাত আমি নরমাল কিটা বহাই দিছো সো n1 ডট n2 মেনিছৰ কাৰণে আমি তোমাক দিছো এটা মন কৰিবা ইয়াৰ আছে এটা লাইন আৰু আছে এখন প্লেন লাইন আৰু প্লেনৰ মাজৰ আমি এংগুল উলিয়াবলৈ হিকা নাই আমি ভেক্টৰ কি হিকি আহিছো দুডাল লাইনৰ মাজৰ এংগুল উলিয়াবলৈ হিকিছা সো তেতিয়া তোমালোকে আমাৰ লাইনৰ পেলে লাইন দাল জানো b ভেক্টৰ বুলি সিমিলারলি প্লেনৰ ইকুয়েশনটো এটা লাইন থাকে প্লেনৰ ইকুয়েশনৰ লাইন এটা আছে নরমাল লাইন সো হেখানে সোয়া আমি এ প্যারালাল লাইনটা এই লাইনডাল পানিলো আর এখন প্লেনৰ ইকুয়েশন নরমাল দাল আছে নহয় হিরালি দাল আছে হিরালি তার মানে তোমালোকে কি লিখিব পাৰি এ এংগলটো অবিয়াসলি লিখিব পাৰিবা এ এংগলটো মই লিখিব পাৰিম এটো সাপোজ মই আলফা বুলি লওঁ তোমালোকে কস আলফা লিখিব পাৰিবা নোৱাৰা এটা কি হয় আমাৰ এন ভেক্টৰ এটো কি ভেক্টৰ বি ভেক্টর তোমালোকৰ কস আলফাটো লিয়ে লব পাৰিবা কিন্তু মন কৰাছোঁ তোমালোকৰ এ কিটাৰ মাজৰ এংগল লাগে নে এ কিটাৰ মাজৰ এংগল লাগে তোমালোকৰ এ ইকুৱেল টু সিম নহয় নেবাৰ এ ইকুৱেল থিটা হ'ব নাই কৰেসপন্ডিং এংগল সোৱা কেলে দুইটা লাইন প্যারালাল এটা ট্ৰান্সভার্সেল সো ইফ দিস ওয়ান ইজ থিটা দেন অবিয়াসলি দিস ওয়ান ইজ থিটা এতিয়া সো মই কি উলিয়াম প্ৰথমতে
আমি যেহেতু লাইন আৰু প্লেনৰ মাজৰ এংগল উলিয়াব নাজানো সেখানে আমি এই দুইটা লাইনৰ মাজৰ এংগলটো উলিয়াই লওঁ দ্যাট মিন্স বি ভেক্টৰ আৰু এ ভেক্টৰ মাজৰ এংগলটো উলিয়াই লওঁ হেতু কেনে কৰি উলিয়াম চোৱা cos থিটা ইজ ইকুৱাল টু অ সৰি cos আলফা এটা হ'ল আমো cos আলফা মানে কেনে কৰি লিখিবা চোৱা লাইনৰ পৰা আহিব বি ভেক্টৰ আৰু প্লেনৰ পৰা আহিব এন ভেক্টৰ হে তোমালোকে জানা কি লাইনৰ কাৰণে বি ভেক্টৰ আহে প্লেনৰ কাৰণে কি আহে এন ভেক্টৰ ইয়াত তুমি কি কি পাইছা এডাল পাইছো লাইন তারপরা বি ভেক্টর পানি আর প্লেন পাইছো তারপরা কি ভেক্টর হইব এন ভেক্টর স্যার বি ভেক্টর ডট এন ভেক্টর ডিভাইডেড বাই ম্যাগনিটিউড অফ বি ইনটু ম্যাগনিটিউড অফ এন এট লিস্ট বুঝি পাইছো বলি কইছো কিন্তু তোমালোকে এই কোণটো পালা এটা পালা তোমালোক কি লাগে থিটা তোমালোক গুটে এইটো কি মান মেলু সো 90 পর যদি মই আলফা মাইনাস কৰি দিও অবিয়াসলি তোমালোকে 90 পর আলফা মাইনাস কৰিলে কি পাবা থিটা মান তাহলে মই 90 ডিগ্রি পর মাইনাস কৰি দিও ঠিক আছে সো আলফা ইকুয়াল এনেকে লিখিলে ভুল হবো নেকি তার মানে তোমালোকে এনেকে পাইছা ন এরকম মই লিখি লেখাইছো আলফা প্লাস থিটা ইকুয়াল 90 পাইছা তাহলে আলফা প্লাস থিটা ইকুয়াল ইকুয়াল কিমান দিবি 90 দিবি তোমাক কি লাগে থিটা হে লাগে সো তোমালোকে কি লিখি দিছ ইয়া আলফা মই আলফা টো রিপ্লেস কৰিম আলফা ইকুয়াল কিমান 90 ডিগ্রি মাইনাস থিটা লিখিলো এফালে চাইব cos 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু থাকিব সেম একে ভাগে b ভেক্টর ডট n ভেক্টর ডিভাইডেড বাই ম্যাগনিটিউড অফ b ইনটু ম্যাগনিটিউড অফ n cos 90 মাইনাস থিটা মানে কিমান sin থিটা তার মানে তোমালোকে এই বস্তুটো কি বুলি পাবা জানানে ফর্মুলাটো cos 90 মাইনাস থিটা নহয় তোমালোকে ডাইরেক্টলি আনসার কি লিখিবা sin থিটা ডিসটা কনফিউজন সো এবাৰ দুটাকে লিখিবা প্রথমে দুইটা লাইনৰ ইকুৱেশ্বন লিখিবা এংগল প্রথমে একদম ইয়াৰ পৰা লিখিবা এংগল বিটুইন এনি টু ভেক্টৰস cos theta a dot b divided by magnitude of angle and magnitude of b মন কৰিবা ভেক্টৰ মানে কি লাইন দুটা লাইনৰ মাজৰ এংগল লেবেল আমি লিখিছো সো ভেক্টৰ মিন্স ডাইৰেক্টলি লাইন সেগমেন্ট সো দিস ইজ দা ফৰ্মুলা টু ফাইন্ড আউট দা এংগল বিটুইন এনি টু লাইনস ফার্স্ট কেস সেকেন্ড এংগল বিটুইন টু লাইনস a1 আৰু a2 আমি কনসিডার নকৰো বিকজ দে ৰিপ্ৰেজেন্টছ দা পজিচন ভেক্টৰ অফ পইণ্ট এনি পইণ্টৰ ৰিপ্ৰেজেন্ট কৰিছে কিন্তু b1 আৰু b2 কি ৰিপ্ৰেজেন্ট কৰিছে এটা লাইনৰ লাইন দা দিলে তাৰ কৰেসপন্ডিং প্যারালেল ভেক্টৰ b1 আৰু b2 ৰিপ্ৰেজেন্ট কৰে সো আমি এংগল লাইন মাঝে লেবো কিছু সেখানে আমি এই প্যারালেল ভেক্টর এটা মাত্র এংগল উই আছে সো এখানে আমি কি লিখিছো এ ডট বি জায়গা বি ওয়ান ডট বি কো ডিভাইড বাই ম্যাগনিটিউড অফ বি ওয়ান এন্ড ম্যাগনিটিউড অফ বি লাইন অফ ভেক্টর বল প্লেন অফ ভেক্টর তোমাকে দুখন প্লেন মাঝে এংগল লেবো জিগা নাই দুটা লাইন মাঝে এংগল লেবো কিছা তোমাকে জানা নাই এখন প্লেন যদি এনেকে ড্র কৰি দিছে তুমি কি জানা বলি কলে তুমি কবা স্যার প্লেন ফৰ নরমাল দাবা লিখা বজাম প্লেন এখন দিলে তাহলে পারপেন্ডিকুলার লবি কই ইনফরমেশন থাকে এক্সপ্রেশন তো কোনটো এন অন ভেক্টর 2x + 5z + 4z বুলি কলে 2g 4a নরমাল দালক বুঝাই এটো তোমালোকে জানা সো আমি n on আর n আইডেন্টিফাই কইলো পাই n on আর n দুটা লাইন হয় এখানে ইকুয়েশন তো লাইন আছে সো n on ডট n 2 ম্যাগনিটিউড অফ n on ইনটু ম্যাগনিটিউড অফ n 2 ফর্মুলা একটাই আছে সো নেক্সট লাইন আর প্লেন লাইন অফ আর প্লেন ভেক্টর লাইন দা লাগিব আর প্লেন অফ আর নরমাল দা লাগিব দুইটা মাঝে এংগল তুলি আলো কিন্তু ইন্টারেস্টিং কথা দুইটা বেলেগ বেলেগ হওয়ার কারণে ফর্মুলাটো কিবা থাকি ভাবি লবা সাইন থিটা কিয় সাইন থিটা এই কম্পালানে আমি প্রথমে প্যারালেল ভেক্টর আর নরমাল ভেক্টর মাঝে আলফা তুলি আছি কিন্তু আমার আলফা না লাগে কি লাগে থিটা সেটা কি মান দিবি 90 তাহলে আলফা প্লাস থিটা এটা 90 হয়ে আছে আমি cos আলফা হে প্রথমে উলি আছিলু সো আলফা তো মই রিপ্লেস করি কি মান লিখিলা 90 মাইনাস থিটা সো cos 90 মাইনাস থিটা মানে সাইন থিটা তাহলে এনেকে ভাবিবা যদি দুটা বেলেগ বেলেগ বস্তু হয় মানে এরা যদি লাইন হয় আর ওটা যদি প্লেন হয় তাহলে তাহার ফর্মুলা কি হবে সাইন অন কিন্তু সোয়া লাইন অফ পার্টি যাও প্যারালেল আহিবো আর প্লেন অফ পড়া নরমাল আহিবো সো তোমালোকর ভেক্টরৰ এটা টপিক লাইনৰ এটা টপিক প্লেনৰ এটা টপিক লাইন আৰু প্লেনৰ মাজৰ এটা টপিক সাইন অফ টপিক একেলগে ফিনিশ হৈছে এনি ফাইনাল এক্সাম এট লিষ্ট এই সাইটা ইনফৰমেশনৰ ভিতৰত কোনোবা এটা পাবাই কোৱেশ্চন হিচাপে ম্যাক্সিমাম আইদৰ এটো আহে নহলে বা এটো আহে কিন্তু তোমালোকৰ এই বস্তুটো অপৰাই দিছে এক্সামৰ পৰা কি প্লেন আৰু লাইনৰ মাজৰ এংগল লেবেল দিয়া নাই কিন্তু তোমালোকে সেইটো অটাই দিয়াটো পাইলা আছে লাইনৰ পৰা প্যারালেল ভেক্টৰ আহিলে না প্লেনৰ পৰা নরমাল আহিলে তাহলে বেলেগ এটা অপৰাই ভাল আছিল সো এটো চোৱা ইজিলি পাই যাব মানে ফৰ্মুলা এটা মুখস্থ কৰা দরকার নাই সেইটো মনত ৰাখা বাকি গোটেই বিলাক খালি হিমস কোড ৰাখিবা হোয়েনেভাৰ লাইন উইল বি মেনশন ইউ হ্যাভ টু কনসিডার প্যারালেল ভেক্টৰস হোয়েনেভাৰ প্লেন উইল বি মেনশন ইউ হ্যাভ টু কনসিডার নরমাল ভেক্টৰস আৰু এই ভেক্টৰ ফৰ্মত দিছো বুলি হে কাৰ্টেশিয়ান ফৰ্মত দিলো তোমালোকে লবলৈ শিকিছা 2x - 5y - z = 4 ইয়া নরমাল দাল কোয়া 2i কেপ - 3z কেপ - k ইয়া নরমাল দাল হল সো নরমাল দল পড়া কৰিব লাগে দল পড়া তো মই একেবাৰে মেনশন কৰি দিও ৰাইজ কেনে কো আছিল দল পড়া কলে সো a1 ভেক্টৰটো যদি x1 i কেপ +
y1 z cap plus z1 k cap hoy a2 vector to jodi x2 y cap plus y2 z cap plus z2 k cap hoy tomar kotha le a1 vector dot a2 vector to kene ke kore ebar nilwa a1 dot a2 means x1 x2 plus y1 y2 plus corresponding component multiply করে প্লাস কিবা ডট করা পাবা তাহলে উপরত বস্তুটা পাই যাবে তলৰ ম্যাগনিটিউড কেনে কৰিয়া সো ম্যাগনিটিউড অফ এ ভেক্টৰ মানে মই দেখাই দিছো সো ম্যাগনিটিউড অফ এ ভেক্টৰ ইয়াতে লৈছো ম্যাগনিটিউড অফ এ1 ভেক্টৰ মানে স্কোৱেৰ ৰুট এটো যেটো ভেক্টৰ পাইছ না তাৰ কোফিসিয়েন্ট কিটা স্কোৱেৰ কৰি প্লাস কৰিব লাগে মানে x1 স্কোৱেৰ প্লাস y1 স্কোৱেৰ প্লাস z1 এটো ম্যাগনিটিউড হয় সো দেখা দেখা কবা আনসার গুছিয়ে পাই যাবা কিজান at least 5 so no deduct this